নাকাশিপাড়া বিলকুমারিতে উত্তেজনা তৃণমূলের ভয় ভোট দিতে যেতে না পারার অভিযোগ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় পুলিশ সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এমনকি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় ভোটারদের বুথে নিয়ে যান খোদ বিজেপি প্রার্থী অমৃতা রায় কথা বলছি কোথায় বললো পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে রেখেছি নাকাশিপাড়ার বিলকুমারিতে উত্তেজনা আমি আপনাদের নিরাপত্তার দায়িত্বে আছি আমি আরটি অফিসার আপনারা চলুন আপনাদের বাড়ি পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব আমার থাকলো না স্যার সেটা বলছি না এই একটু এটা থাকেন স্যার তাহলে আমরা কি মিথ্যা বলছি স্যার না আমরা কি নাকাশিপাড়ার বিলকুমারি সেখানে বহু ভোটার ভোট দিতে পারেননি শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী তাদেরকে দায়িত্ব নিয়েছেন ভোট দেওয়ার জন্য এবং তারা এখন আপাতত ভোট দিতে এসেছেন কিন্তু কি সকাল থেকে ভোট দিতে পাচ্ছিলেন না ভোট দিতে পারিনি কারা বাধা দিচ্ছে ওই ভোটওয়ালারা বাধা দিয়েছে তিন মনরা এখন দিতে পেরেছেন এখন এই যে আপনারা এসে তবে ভোট দিলাম কি অবস্থা সকালে ভোট দিতে পাচ্ছেন ভোট দিতে আসতেই দেই না তো পারবো কি করে ওই যে তিন মনরা কি অবস্থা আপনাদের ভোট দিতে দেন আমরা ভয়ে ঘুরে গিয়ে আমরা ভোট দিতে দেইনি কি করে স্যার টিম স্যারা জানে আমরা কিচ্ছু করিনি আমরা ভালো মানুষ আমাদের ভোট দিতে দেবে না ভাই তোমরা ভোট দিবা না অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে নাকাশিপাড়া থানার বিলকুমারি এবং সেখানে এখানে এখানে অনেকেই রয়েছেন যাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছিল এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন অমৃতা রায় তিনি নিয়ে এসেছেন তাদেরকে ভোট দেওয়ার জন্য না ওনারা এমনিও আসতে চাইছিলেন না ওনারা ভয় পেয়ে গেছেন যে আপনারা চলে যাবেন রাত্রিরে আমাদের শেষ করে দেবে তো বলা আপনি যদি আমাদের নিয়ে যান তবেই আমরা যাব নাহলে আমরা যাব না তো আমি নিয়ে এসেছি কত ভোটার হবে তিনি মূল হোমকে তো আসতে দিচ্ছেন আমাদের না আমাদের তো বিশ্বাস করতে হবে না আমার ব্যাপার আমরা ভোট দিতে পেরেছেন ভোট দিতে এখন আপনাদের সঙ্গে এসে দিয়েছি এখন আপনাদের সঙ্গে এসে আমরা ভোট রাত্রে ভয় দেখ অভিযোগ যে তৃণমূল ভয় দেখাচ্ছে রাতে শায়েস্তা করবে বলছে যারা ভোট দিতে গেছিলেন তাদের ভয় দেখানো হচ্ছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ এবং আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করছেন এখানে মহিলারা অভিযোগ করছেন যে তারা ভোট দিতে গেছেন সেই কারণে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে রীতিমতো এবং এখানে পুলিশ এসে গেছে এখানে পুলিশ এসেছে যেটা অভিযোগ যে তৃণমূল ভোটারদের হুমকি দিচ্ছে যারা ভোট দিয়ে এসছেন যে রাত্রে দেখে নেওয়া হবে এবং পুলিশ এসছে এই মুহূর্তে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এই বিলকুমারি অঞ্চলে গ্রামবাসীরা বলতে পারছে বলছে গ্রামবাসীরা বলছে গ্রামবাসীরা বলছে না অসম্ভব 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 হ্যাঁ আমার কোনো বক্তব্য নেই আমি নিজে এখানে আছি আমার ডিউটি আমি আরটি ডিউটিতে আছি কালকে রাত্রেও ছিলাম আজকেও আছি সকাল ছটা থেকে আছি এখানে অসম্ভব যথেষ্ট শান্ত এখন যদি চিৎকার করে দেখো কেউ এসে যদি চিৎকার করে আমি বলতে পারবো না আমার সুবিধাকে বলছি আমি আরটি অফিসার আপনারা চলুন আপনাদের বাড়ি পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব আমার থাকলো না স্যার সেটা বলছি না একটু এটা দেখেন স্যার তাহলে আমরা কি মিথ্যা বলছি স্যার না আমরা কি মিথ্যা বলছি বলেন এই তো আপনার সামনে ওই ভদ্রলোক বললো যে কতক্ষণ থাকবে পুলিশ এটা কি মিথ্যা বললাম বলুন স্যার কোনো সমস্যা হচ্ছে না পুলিশ বলছে যে কোনো গন্ডগোল হচ্ছে কে বলছে ওই না কাল পুলিশকে ছাড় দাও আমাদের ছাড়ি দাও পুলিশকে ছাড়ি দাও দেখো আমরা দেখতে পাচ্ছি বিলকুমারিতে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ যে তৃণমূল তাদেরকে হুমকি দিচ্ছে অথচ পুলিশ কিছু করছে না পুলিশ বলছে কোনো গন্ডগোল হয়নি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের গাড়ি আরটি মোবাইল সেটা ঘিরে রয়েছেন এখানে মহিলারা এবং তারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের